ঠিক আছে। এরপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। ইংলিশে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা যে টেন্স শিখি, টেন্সের আমরা যখন দেখি তখন প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট দেখি, ঠিক আছে। তো এই সাবজেক্ট আসলে কয়টা এখন আমরা এটা দেখব। ইংলিশে টোটাল সাবজেক্ট হচ্ছে 9টি, এখানে আমরা এই 9টা সাবজেক্টই দেখাচ্ছি। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, সামবডি, পারসন, সামথিং, অর্থাৎ যে কোনো কিছু। এই যে প্রথম 7টা, এই যে এই 7টা, এই 7টা কিন্তু বাক্যে সরাসরি থাকে, একদম ডিরেক্টলি থাকে। আপনি ইংলিশে যে সেন্টেন্সই দেখেন, যদি এই সাবজেক্ট হিসেবে এগুলো আসে, এর একদম বাক্যে সরাসরি থাকে। আর সামবডি হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম। ফর এক্সাম্পল, রহিম প্লেইজ ফুটবল, রহিম ফুটবল খেলে, ঠিক আছে। তার মানে এই রহিমটা হচ্ছে সামবডির মধ্যে, রহিমটা কী কিসের মধ্যে পড়ে? সামবডির মধ্যে। এরপর আসেন সামথিং, সামথিং হচ্ছে কোনো কিছুর নাম, যেমন মাই গ্লাস ইজ এক্সপেন্সিভ, আমার গ্লাসটি দামি, তাহলে এই মাই গ্লাসটা কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট কিন্তু এই 8টার মধ্যে পড়তেছে না, এটা কিসের মধ্যে পড়তেছে? সামথিংয়ের মধ্যে। সুতরাং ইংলিশে যে সাবজেক্ট সাবজেক্টই থাকুক না কেন, এই সাবজেক্টটা এই 9টার মধ্যেই পড়বে, এই 9টার বাইরে ইংলিশে কোনো সাবজেক্ট নাই, ঠিক আছে। এখন আসেন, সাবজেক্ট হিসেবে কিন্তু একটা ওয়ার্ডও হইতে পারে, একাধিক ওয়ার্ডও হইতে পারে, এবং কমপ্লিট একটা সেন্টেন্সও হতে পারে। আমরা একটু দেখি, যেমন এখানে আমরা দেখতেছি যে রহিম প্লেইজ ফুটবল, এখানে সাবজেক্ট হিসেবে একটা শব্দ আসছে। মাই গ্লাস ইজ এক্সপেন্সিভ, এখানে তাহলে সাবজেক্ট হিসেবে কয়টা ওয়ার্ড আসছে? দুইটা ওয়ার্ড আসছে। অনেকেই ভুল করে ফেলে যে দুইটা ওয়ার্ড দেখলে পরেরটাকে সে সাবজেক্ট হিসেবে ধরে, না, দুইটা ওয়ার্ডই সাবজেক্ট এখানে। আবার সাবজেক্ট হিসেবে একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে, ফর এক্সাম্পল হোয়াট হি সেইড ওয়াজ ফলস, মানে সম্পূর্ণ একটা ক্লজ কিন্তু সাবজেক্ট হতে পারে, এখানে পূর্ণ অংশটাই কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে, এবং কমপ্লিট একটা ক্লজ কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, এটা হচ্ছে ইংলিশের সাবজেক্ট।